হজরত সালামের সময়ে পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয় হজরত সোয়া কোম ইয়াউক ও নাস প্রমুখ মৃত নোকদের আখরাতে মুক্তি পাবার আশায় আসায় তাদের পূজা শুরু করে এই পূজা তাদের কবরও হতে পারে কিংবা তাদের মূর্তি মূর্তিবাণীও হতে পারে আপনারা দেখছেন হ্যারার জ্যোতি বিস্তৃত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হেরার জ্যোতির সাথেই থাকুন আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করুন হেরা জ্যোতি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান মোহাম্মদ ইবনু কায়েস বলেন হজরত আদম আলাইসাল্লাম ও হজরত নুহ আলাহ মধ্যবর্তী সময়কালে এই পাঁচজন ব্যক্তি নেককার ও কর্মশীল বান্ধা হিসেবে প্রসিদ্ধ ছিল তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এই সব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতের অধিক আগ্রহ সৃষ্টি হবে ফলে তারা তাদের মূর্তি বানায় অতপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানে ধোকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপস্ব হিসাবে পূজা শুরু করে দেয় তারা এইসব মূর্তির ওসেলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবে এই পৃথিবীতে প্রথম মূর্তি পূজা শিরকে সূচনা হয় হজরত ইমাম বুখারি রহমতুল্লা আলাই হজরত আবদুল্লাহ ইবনি আব্বাস সদিয়াল তালা আনুহে বর্ণনা করেন তিনি বলেন এই লোকগুলি হজরত মোহাল্লাহ সাল্লামের যুগে ন্যাক্কার ব্যক্তি ছিলেন তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো লোকেরা তাই করলো আর এভাবে মানুষ এক আল্লাহকে বলে পৃথিবীতে প্রথম মূর্তি পূজা শিল্পের সূচনা করে